ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম রেজা। শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভায় সৈয়দ শামীম রেজা জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এলাকার মানুষের মাঝে প্রচার করছেন। দলকে শক্তিশালী করতে সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুরে এক আসনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে লড়তে চান, এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমি বেলাম চৌধুরী, ওই এলাকা